বেঙ্গলস মেট্রোর উদ্বোধন, দেশে প্রথমবার গঙ্গার নিচে মেট্রো যাতায়াত। উদ্বোধনের আগে আজ ট্রায়াল রান, সেই ছবি দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতেই উদ্বোধন হবে মেট্রো পরিষেবার। গঙ্গা বোঝাতে টানেলে বিশেষ নীল আলোর ব্যবস্থা, দেখতে পাচ্ছেন টানেলের ছবি। এই টানেল দিয়েই ছুটবে মেট্রো, এবং এই টানেল দিয়ে দেখতে পাচ্ছেন গঙ্গার নিচে, দেশে প্রথমবার গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাতায়াত করবে। এই সেই টানেল যে টানেল দিয়ে মেট্রো যাতায়াত করবে। আগামীকাল প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হবে মেট্রো পরিষেবার। গঙ্গা বোঝাতে এই টানেলে বিশেষ নীল আলোর ব্যবস্থাও করা হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবিও। গঙ্গার নিচে আজ ট্রায়াল রান চলছে, ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন আগামীকাল প্রধানমন্ত্রীর হাতে, দেশে প্রথমবার গঙ্গার নিচে মেট্রো যাতায়াত। তার আগে ট্রায়াল রান, যার সাক্ষী থাকলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। এই মুহূর্তে আমি প্রবেশ করছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। গ্রিন লাইনে মেট্রো ধরে হাওড়া ময়দান যাওয়ার জন্য যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের ফার্স্ট লুক আপনাদেরকে দেখাবো। এবং নিঃসন্দেহে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাংশন, কারণ বর্তমানে যে রুটে মেট্রো চলাচল করে সেই রুটের সঙ্গে গ্রিন লাইনের যে মেট্রো রুট, সেই মেট্রো রুটের যোগ সংযোগ ঘটবে এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এবং এসপ্ল্যানেড থেকে একদিকে যেমন হাওড়া ময়দান যাওয়া যাবে, অন্যদিকে দাঁড়িয়ে সেক্টর 5, যদিও সেই সেক্টর 5 যাওয়ার জন্য যে শিয়ালদার যে কানেক্টিভিটি, বউবাজারের এখানে এখনও কাজ শেষ না হওয়ার জন্য সম্পূর্ণ রুট কানেক্ট করা সম্ভবপর হয়নি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন সম্পূর্ণভাবে প্রস্তুত। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করবেন এই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটে। এবং যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেই স্টেশনের প্রথম লুক শুধুমাত্র আপনাদের জন্যই। আগামীকালই প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হবে এই মেট্রো পরিষেবার, এবং দেশে প্রথমবার কিন্তু গঙ্গার নিচ দিয়ে যাতায়াত করবেন মানুষ এই ইস্ট ওয়েস্ট মেট্রোতে। গঙ্গা বোঝাতে টানেলে বিশেষ নীল আলোর ব্যবস্থাও রাখা হয়েছে। এই টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় ঠিক কি দেখতে পাবেন আপনারা, সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন ট্রায়াল রানের সময়, যখন সেই সময় এই ছবি তোলা। এই নীল আলোর ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে বোঝাতে যে গঙ্গার নিচ দিয়ে, জলের তলা দিয়ে যাচ্ছেন আপনি। ট্রায়াল রান হয়েছে আজকে, আগামীকাল এর উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে, দেশে প্রথমবার গঙ্গার নিচ দিয়ে মেট্রোর যাতায়াত। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো, সেই মেট্রো যাতায়াত করবে গঙ্গার নিচ দিয়ে, দেখতে পাচ্ছেন নীল আলোর বন্দোবস্ত করা হয়েছে, যাতে এই অনুভূতিটা আপনাদের হয় যে আপনারা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছেন। ঠিক সেইটুকু পথে নীল আলো ছিল, যেটুকু পথ আপনারা গঙ্গার নিচ দিয়ে পার হবেন। মাটির নিচে মেট্রো তো সবাই চড়েছেন, গঙ্গার নিচে এবার প্রথমবার গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাতে চড়তে পারবেন সবাই। আগামীকালই এর উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাতে, দেশে প্রথমবার গঙ্গার নিচে মেট্রো যাতায়াত। উদ্বোধনের আগে আজ হয় ট্রায়াল রান, ট্রায়াল রানের সময় ছবি দেখতে পাচ্ছেন। আর এই জলের নিচ দিয়ে যাওয়ার সময়, অর্থাৎ গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় ঠিক কিরকম অনুভূতি হয় তারও সাক্ষী থাকলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। এই মুহূর্তে আমরা রয়েছি মেট্রোর মধ্যে, অর্থাৎ এই মেট্রো, এই গ্রিন লাইনের প্রথম মেট্রো, যে মেট্রো এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি চলাচল করবে। এবং একদম প্রত্যেকটি যে মেট্রোর গেট, সেই মেট্রোর গেটের বাইরে আর একটা নতুন করে লেয়ার তৈরি করা হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে। এবং একেবারে ঝাঁ চকচকে অত্যাধুনিক মেট্রোর রেক, এই রেকে করেই যাত্রীরা খুব কম সময় হাওড়া থেকে পৌঁছতে পারবেন কলকাতাতে। ভাস্কর গঙ্গার নিচে ট্রেনের মধ্যে বসে কথা বলেছেন
দীর্ঘদিনের অপেক্ষা তো ছিল, অবশেষে অপেক্ষার অবসান। এবং আমি একটা বিষয় দেখছিলাম, একদম ঝাঁ চকচকে অত্যাধুনিক স্টেশন। আমার তো মনে হচ্ছিল বিদেশের কোনো মেট্রো স্টেশনে বোধ হয় রয়েছে। আমরাই সত্যি করে পরিবর্তন আনতে চলেছি, আমাদের প্রধানমন্ত্রী হাত ধরে এবং রেলমন্ত্রীর হাত ধরে। যে চিন্তাভাবনা কোনোদিন কেউ ভারতবর্ষে করেনি সেটাই সফল হলো কলকাতা রেলে, মেট্রো রেলে। সেটা হলো কোনো নদীর নিচে দিয়ে মেট্রো পরিষেবা যাচ্ছে, এটা এক ঐতিহাসিক বিষয়। এবং যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে কলকাতা শহরের পরিবহন ব্যবস্থায়। কলকাতায় আপনি হাওড়ায় প্রচুর ভিড় হয় আমরা জানি, হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে যারা নামবেন তারা কলকাতা শহরে এই এসপ্লানেডের মধ্যে আবার নামতে পারবে, নিয়ে তাদের আরেকটি ট্রেন চেঞ্জ করতে হবে, যেটা ব্লু লাইন বলি, পুরনো লাইন। সেই লাইনের মাধ্যমে সে নতুন জায়গায় আবার সে যে কোনো ডেস্টিনেশনে পৌঁছে দেবে, দমদম হোক বা বড় টালিগঞ্জ হোক বা কুদঘাট হোক, গড়িয়া। আবার গড়িয়া থেকে আরেকটি ট্রেন আমরা চালু করতে চলেছি, সেটি কবি সুকান্ত বা রুবি যেখানটায় অভিষিক্তা রুচিরা এই এলাকার মানুষরা যাতে ট্রাভেল করতে পারেন সেই কথা মাথায় রেখে ওই পরিষেবাটা ইন্টারকানেক্টেড হচ্ছে। ভবিষ্যতে জোকা তারাতলা সেকশনটাও এই এসপ্লানেড স্টেশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। মানে সাধারণভাবে কেউ যদি রুবি থেকে হাওড়া যেতে চান তার দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে, সেটা তো একদম মানে হাতে তুড়ির মতো মিটে যাবে। এবং কমফোর্ট অত্যন্ত কম অ্যাফোর্ডেবল রেটে আমরা যেতে নিয়ে যেতে পারবো মানুষে। যুগান্তকারী সিদ্ধান্ত হচ্ছে, যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে সাধারণ পরিবহন ব্যবস্থায়। একটা বিষয় কৌশিকবাবু, যখন এই সমস্ত পরিষেবা শুরু হয়ে যাবে কয়েক লক্ষ মানুষ তো যাতায়াত করবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বাড়তি ব্যবস্থা তো নিশ্চয়ই চিন্তাভাবনা আমরা মাথায় রেখেই আমরা অ্যানালিসিস করেই তবে কাজে এগোই। এবং সেই চিন্তাভাবনা মাথায় রেখেই আমরা আগামী দিনের টিকিটিং সিস্টেমে আমূল পরিবর্তন আসতে চলেছে। আমরা ইতিমধ্যে কিউআর কোড টিকিটিং সিস্টেম চালু করেছি, আমরা দেখতে থাকুন, আমরা আরও আধুনিক করতে চলেছি নিজেদের। আরও আধুনিকীকরণের ব্যবস্থা করা হবে, আরও বেশি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখা হবে। ড্রাইভার যেখান থেকে এই মেট্রো ছুটিয়ে নিয়ে যাবেন যে কেবিন থেকে, সেই কেবিনেও পৌঁছে গিয়েছিল ভাস্কর, দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছি একদম মেট্রো রেলের যে চালকের কেবিন, সেই চালকের কেবিনেই। এই সামনে হাওড়া ময়দান এবং ঠিক উল্টো দিকেই কিন্তু হুগলি নদীর নিচ দিয়ে যেতে হবে আবারও স্প্ল্যানেড স্টেশনে। এবং যিনি চালক রয়েছেন কথা বলুন, গঙ্গার তলা থেকে আন্ডার ওয়াটার মেট্রো, আপনি তো দীর্ঘদিনের অভিজ্ঞতা নিশ্চয়ই রয়েছে, এইরকম অভিজ্ঞতা ঠিক কতটা আলাদা? এটা তো দিদিছি, এটা তো একদম একটা ভালো অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার জন্যই এতদিন অপেক্ষা করা, ওয়েট করা। মানে হুগলি নদীর তলা দিয়ে কখনো মেট্রো রেল চালিয়ে নিয়ে যাবেন আগে ভেবেছিলেন? না, আগে কোনোদিনও ভাবেনি। দেশের মধ্যে প্রথম, দেশের প্রথম এটা। এবং অবশ্যই এই যে কেবিন, এই কেবিন নিঃসন্দেহে আধুনিক যে যন্ত্র সেই যন্ত্র রয়েছে। ভারতীয় রেলের যে উন্নতি, সেই উন্নতি চোখে পড়ার মতো অন্তত এমনটাই যারা দীর্ঘদিন ধরে এই গোটা বিষয়ের উপর নজর রাখেন তারা স্বীকার করছেন। নিঃসন্দেহে অন্যরকম একটা অভিজ্ঞতা, গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটছে এবং সেই মেট্রোতে বসে যাতায়াত করতে পারবেন আপনিও। আগামীকালই এই এক্সপ্রেস মেট্রো উদ্বোধন হবে এবং তারপর নির্দিষ্টভাবে সাধারণ যাত্রীরা তারাও চড়তে পারবেন। ভবিষ্যতে জোকার লাইনের সঙ্গে যুক্ত করা হবে এই লাইনকে এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আরও বেশি আধুনিকীকরণের কথাও ভাবনা চিন্তা করা হচ্ছে।